কিন্তু সালাতের কোনো কফারা নেই উনি যদি না পড়তে পারেন আল্লাহ তাকে মাফ করবে আর যদি পড়তে পারেন তো খেয়াল হয়নি অসুস্থতার কারণে তো পড়তে পারেননি একটা হলো পড়তে পারতেন কিন্তু পড়েন না তাইলে এটা ওনাকে জানিয়ে দেওয়া উচিত ছিল সর্বোপরি আমি যেটা বলতে চাই ওনার যদি ভুল খাতা খুতরি হয় আল্লাহ তাকে মাফ করুক ওনার জন্য দোয়া করবে সন্তান সন্তান ওনার জন্য দোয়া করবে ওনার পক্ষ থেকে আমভাবে সদকা খায় রাত করবে ওনার আত্মীয় সাথে নেক আচরণ করবে ওনার সাথে যাদের যারা তাদের পরিচিত তাদের সাথে নেক আচরণ হবে এটা হলো

বা কেউ যদি করেও থাকে কারণ আচ্ছা আল্লাহর সাহায্য বলেছেন মানে আমিলে আমেলেন কেউ যদি এমন আমল করে যে আমল পক্ষে আমাদের নির্দেশ নেই তা গ্রহণযোগ্য নয় তাই আমল এটা কিন্তু গ্রহণযোগ্য নয় এটাই বেশি স্পষ্ট অর্থাৎ না ফারা দিতে হবে না যে আমলগুলো বললাম এরকম আমল করতে থাকুন আল্লাহ থেকে মাফ করবেন ইনশাল্লাহ আল্লাহ তাকে দান করুক দোয়া করি بارك الله فيكم أشرقت نفسي في من فؤادي حينما رددت يا رب العباد